নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং। বন্ধুরা, ছোট গল্পের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কিচেন গার্ডেনের একটি লঙ্কা গাছে ঠিক কী ধরনের ফলন হয়েছে সেটি। তো আপনারা ভিডিওটিতে গাছটি দেখতে পাচ্ছেন, দেখুন ঠিক কী পরিমাণ ফলন এখানে হয়েছে। গাছটির বয়স প্রায় 1 বছর এবং এটি সম্পূর্ণ জৈবিকভাবে চাষ করা একটি গাছ। এখানে আমি গাছটির পরিচর্যার অংশ হিসাবে শুধুমাত্র খোলের গুঁড়ো, যেটা সরষের খোলের গুঁড়ো, এবং কাউডাং অর্থাৎ গোবর, শুকনো গোবরই ব্যবহার করেছি। তো গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এখন খুব একটা পরিচর্যা করা নেই, কেননা জাস্ট বর্ষা শেষ হয়েছে। বর্ষার সময় আমি গাছের গোড়ায় কোনো ধরনের খাবার দিই না। বর্ষার শুরুতে দিয়েছিলাম, তার পরবর্তীকালে বর্ষার যে বৃষ্টির জল, তার ফলে গাছের গোড়ার মাটি এরকম অবস্থা ধারণ করেছে। যাই হোক, এরপর এই গাছটিতে আমি আবার পরিচর্যা করব এবং আগামী দিনে এর থেকে আরও প্রচুর পরিমাণে ফলন আমি পাব। তো এই ধরনের গাছ যদি আপনারা আপনাদের বাগানে একটা করতে পারেন, তাহলে সারা বছর আপনাদের বাজার থেকে বা দোকান থেকে কোনো ধরনের লঙ্কা কিনতে লাগবে না এবং প্রচুর পরিমাণে ফলন আপনারা পাবেন। তো এই গাছটি আমি তৈরি করেছিলাম বাড়িতে যে শুকনো লঙ্কা আনা হয় রান্নার কাজে ব্যবহার করার জন্য, তার বীজ থেকেই এই লঙ্কার গাছটি তৈরি করেছিলাম। তাই গাছটির কি জাত বা কোন জাতের এটি গাছ সেটি আপনাদের আমি বলতে পারছি না। তো এই ধরনের আপনারা গাছের চারা বাড়িতেই তৈরি করতে পারেন এবং খুব উন্নত মানের চারাই তৈরি করতে পারেন। কিভাবে লঙ্কা গাছের উন্নত মানের চারা আপনারা তৈরি করবেন সেই বিষয়ক একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা প্রয়োজন মনে করলে দেখে নিতে পারেন। তো আজ আমি এখান থেকে বেশ কিছু লঙ্কা সংগ্রহ করব এবং যেগুলো পাকা লঙ্কা আছে সেগুলো আমি সমস্তই গাছ থেকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি গাছ থেকে প্রায় সমস্ত পাকা লঙ্কাগুলোই তুলে নিয়েছি, প্রায় 1 থালা পরিমাণ লঙ্কা হয়েছে। এবং এরপর কয়েকদিনের মধ্যেই আমি গাছটির পরিচর্যার অংশ হিসাবে গাছের গোড়া খুঁষে সেখানে বিভিন্ন ধরনের যে জৈব সার সেগুলো প্রয়োগ করব। তো এই পাকা লঙ্কাগুলো পরবর্তীকালে রোদে শুকনো করে এগুলো সংরক্ষণ করে রাখা যায়, যেগুলো শুকনো লঙ্কা হিসাবে রান্নার কাজে ব্যবহার হবে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কী পদ্ধতির মাধ্যমে এগুলো আপনারা সংরক্ষণ করবেন সে বিষয়ক একটি ভিডিও আমি এই চ্যানেলে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। এবং বিভিন্ন শীতকালীন মরশুমি যে সমস্ত শাকসবজির গাছ আছে সেগুলো কীভাবে আপনারা আপনাদের বাগানে চাষ করবেন সে বিষয়েও আমি ডিটেলস ভিডিও এই চ্যানেলে নিয়ে আসছি। তো আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন সেই সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।